সুন্দরবন ও সীমান্তে রাহুল গান্ধী কাণ্ডে পথ অবরোধ কংগ্রেস সমর্থকদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের ১০টি ব্লকে বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা দলীয় ফেস্টুন ব্যানার নিয়ে পথ অবরোধ শুরু করল। গতকাল রাহুল গান্ধীর সাংসদ পদ হারিয়ে যাওয়ার পর থেকেই ক্ষোভে পেটে পড়েন রাজ্য কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা। তারই প্রতিবাদে আজ সকাল থেকে সেই ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্ষীরোদ ঘোষ ও বসিরহাট কংগ্রেসের নেতা কাদের সর্দারের নেতৃত্বে। হাসনাবাদ সহ বিভিন্ন ব্লকগুলিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। তাদের দাবি, ভারতে জড়ো কর্মসূচি ভয় পেয়েছে বিজেপি সরকার, তাই পরিকল্পনা করে রাহুল গান্ধীর রাজনৈতিকভাবে কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চক্রান্ত করে সাংসদ পদ খারিজ করার চেষ্টা করে ২০১৯ সালে মামলা করেছে বিজেপি নেতা। এর আগে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তিনি দিল্লির কংগ্রেস নেত্রীর নামে সুরপানাকা আখ্যা দিয়ে বিভিন্ন সময় মন্তব্য করেছেন। পাশাপাশি বিজেপি মন্ত্রী এবং নেতারা বিভিন্ন সময় বিরোধীদের কটাক্ষ করে গালিগালাজ করেছে, দেশকে গদ্দার কো গলি মারো সালে কো। তখন শাসক দলের এই আচরণে চুপ থাকেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা নেত্রীরা। এরই প্রতিবাদে সকাল থেকে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। দিল্লি রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট।